কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টাকা 9-6 অভিযোগ অনুসন্ধান করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মাসরাঙ্গা টেলিভিশনের অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা কোটি কোটি টাকার এক পয়সাও বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা হয় না। নানা উপলক্ষ বানিয়ে পুরোটাই ভাগাভাগি করে নেন শিক্ষকরা। নূর সিদ্দিকীর ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টাকার অনিয়মের খবর। ক্যামেরায় ছিলেন জিন্নুরাইন আহসান। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার আয় করেছে 8,40,00,000 টাকা। পরীক্ষার ফি সংগ্রহ, রেজিস্ট্রেশন, ফল প্রকাশ ইত্যাদি বাবদ মোবাইল ফোন কোম্পানি টেলিটককে প্রায় 84,00,000 টাকা পরিশোধের পর বাকি টাকার মধ্যে কী পরিমাণ ভর্তি পরীক্ষার জন্য খরচ হয়েছে সেই হিসাব এখনও করে উঠতে পারেনি প্রশাসন। অথচ কোন শিক্ষক কত করে এই টাকার ভাগ পাবেন তা ঠিক হয়ে গেছে। গত 21 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে বিভিন্ন অঙ্কের টাকা ইতোমধ্যেই পেয়ে গেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। হিসেবটা এরকম, ভর্তি পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 1,25,000 টাকা, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ 1,15,000 টাকা, অন্যান্য সদস্য ও সচিব 1,01,500 টাকা। ভর্তি পরীক্ষা কমিটির সদস্য 14 জন, যারা মাত্র 9টি সভায় শুধু অংশ নেওয়ার জন্য পেয়েছেন 14,71,500 টাকা। নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষকদের দেওয়া হয়েছে 1,01,500 টাকা এবং কর্মকর্তাদের 50,000 টাকা। অন্যদিকে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য প্রতি ঘণ্টায় 3,500 টাকা হারে 29 ঘণ্টার জন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়েছে 1,01,500 টাকা করে। এসবের বাইরে একজন শিক্ষক নিজ ভবনের বাইরে অন্য ভবনে গিয়ে দায়িত্ব পালনের জন্যও নিয়েছেন অতিরিক্ত 500 টাকা করে। আর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষকরা প্রতিদিন 7,000 টাকা করে 3 দিনের জন্য পেয়েছেন 21,000 টাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দাবি করেন এই টাকার ভাগ তাদের প্রাপ্য। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি প্রপার ইনপুট যদি না দেওয়া হয় তাহলে আউটপুটেরও আসার ব্যাপারে একটা চিন্তা থাকে। তা সেই হিসাবে আমি এটাকে বলবো যে শিক্ষকদের শিক্ষকদের চাপের কারণে ভর্তি পরীক্ষা বাবদ আয় করা টাকা থেকে কিছুই বিশ্ববিদ্যালয়ের তহবিলে রাখা সম্ভব হয় না বলে স্বীকার করেন উপাচার্য ফারজানা ইসলাম। আমি নিজেও সেটা নিয়ে অনেক দরকষাকষি করেছি, কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর শিক্ষক সমাজ যা মানে প্রতিনিধি হচ্ছে শিক্ষক সমিতি, এবং শিক্ষক সমিতির বাইরে যদি কেউ বলে আমি চাই না, ধরেন অন্যরকম রাজনীতিরও তো মানুষ আছে, কিন্তু কেউ তারা আমাকে লিখিত দেয়নি যে আমি চাই না। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে শিক্ষকরা ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য পান 1,500 থেকে সর্বোচ্চ 10,000 টাকা। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির নামেও নেই আলাদা ভাগ বাটোয়ারা। যে শ্রম তারা দিচ্ছেন যে সেটার জন্য আমরা একটা সম্মানী, নিশ্চয়ই আমরা শিক্ষকদের যে সম্মানী দেওয়া দরকার সেইভাবে আমরা দিতে পারি না। আমাদের সীমিত সুযোগ সুবিধার মধ্যে যতদূর পারি আমরা সেটা দিই, আর উপাচার্য হিসাবে সম্মানের কোনো প্রয়োজন পড়ে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, টাকার পরিমাণ যাই হোক তা ভাগ বাটোয়ারা করে নেওয়া অনৈতিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কন্ট্রিবিউট করছেন, তারা সময় দিচ্ছেন, নর্মাল কাজের বাইরে সময় দিতে হচ্ছে, সেটার জন্য একটা সম্মানই তাদের প্রাপ্য অবশ্যই। যেহেতু সরকারি খাত থেকে বাজেট থেকে এরকম কোনো প্রভিশন নাই, এটার একটা অংশ তারা নিতেই পারেন, এবং এটা যৌক্তিক। কিন্তু এটা পুরোপুরিভাবে পুরো জিনিসটাকে এইভাবে এক ধরনের বন্টন করার মতো যে পদ্ধতিটা যদি চলে থাকে তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটা ভূমিকা নিতে পারে। বেতন ভাতা বাবদ শিক্ষকরা যা পান তাতে অনটন হয়তো লেগেই থাকে, কিন্তু নৈতিকতার প্রশ্নটি শিক্ষকদের কাছে বড় হওয়া উচিত বলে মনে করেন তিনি। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।